তলায় স্লোগান চলছে খুব জোরে, এবং আমাদের ওপরে ছিলাম তখন বাইকে, আমি খাচ্ছিলাম, একটা বড় পাথর এসে পড়লো, কাঁচটা মানে সম্পূর্ণ ভেঙে কাঁচ সমেত সেটা ঘরের মধ্যে ঢুকে পড়লো, মানে বেডরুমের মধ্যে। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে বা করতে চলেছে। ঠিকভাবেই এটা বাংলায় যেটা অরাজকতা চলছে এটা হচ্ছে তার প্রমাণ। যদি তৃণমূল জড়িত না হয় তাহলে ফুটেজে যাদের ছবি দেখা হয়েছে তারা যদি তৃণমূলের লোক হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারুর সাথে কোনো সিপিএম নেতার কোনো কথা হয়নি, স্বাভাবিকভাবে ঢোকার সাথে সাথে এই ঘটনাটা ঘটেছে, এবং ওরা যেভাবে পুলিশের ওপরও হামলা চালিয়েছে এটা পুরো ঘটনাটা শুনুন। ঘটনাটা হচ্ছে আমার মিসেসের জন্মদিন গত পরশু দিন, তার একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি যেহেতু আজকে প্রচার শেষ হয়ে গেছে, সেই হেতু আমি আমার কাকা, মানে আমি যেহেতু আগে বামপন্থী রাজনীতি করতাম, এলাকার সকলেই আমাকে চেনেন, এবং আমাদের পরিবার সূত্রে দু তিনজনকে আমরা ডেকেছিলাম, এবং সেখানে যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মুকুল রায়ের কাছে আছি দীর্ঘদিন, সেই হেতু আমরা আমার মিসেসের এই জন্মদিনে উনি এসেছিলেন, গিফটও দিয়েছেন। পুলিশ আধিকারিক যারা আছেন তারা ওপরে গিয়ে দেখেছেন, দেখেছেন পর্যন্ত যে ওখানে কী হচ্ছে। এবং আমি বলছি ঘটনাটা হচ্ছে, যেহেতু মুকুলবাবু এসছেন, দাদা যেহেতু এখানে এসছেন আমার বাড়িতে, সেহেতু ওদের বক্তব্য হচ্ছে যে ভোট প্রচারের জন্য উনি এখানে এসছেন, এবং এরা সকলেই জানে, সকলেই জানে যে আমার পরিবারটা বামপন্থী পরিবার, কিন্তু আমি তো নিজে, আমি নিজে মুকুলবাবুর কাছে দীর্ঘদিন ধরে আছি, আমি ব্যক্তিগতভাবে ওনার সহায়ক হিসেবে আছি, তো আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে উনি তো আসবেন, এটা স্বাভাবিক। আমি নির্বাচন কমিশন আধিকারিক সকলকে এটা জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, এবং পুলিশ আধিকারিকরা সম্পূর্ণ ঘটনাটা ওনারা ওপরে গিয়ে চাক্ষুষ করেছেন। তারপরে তৃণমূল কংগ্রেস কর্মীদের কয়েকজন ভিড় এখানে বাড়ে, বাড়ার পরে ওনারা নিজেরা মনে করেন যে এখানে মনে হয় উনি বৈঠক করতে এসছেন, এবং বৈঠক যখন হয়, মানে ওরা যখন পুলিশ আধিকারিকরা গিয়ে দেখলেন, আপনি পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করুন, ওনারা আমার ঘরে চলে গেছেন, গিয়ে আমি বললাম দেখুন আমার মিসেসের জন্মদিন চলছে, এবং গুটি কয়েক আমরা আমার বাড়িতে 15-20 জন আমার আত্মীয় স্বজন এসছেন, একবার ভাবুন তো আমার বাড়ির কাজ, যারা ঘরে বসেছিলেন এসিতে, বাড়ির কাজগুলোকে কিভাবে ভেঙেছে। হ্যাঁ দাঁড়ান কি আপনি বুঝতে পাচ্ছেন না, আপনি আমার মিসেসকে কি দেখুন অজ্ঞান হয়ে আছে, দেখুন আমার মা পাশের হসপিটালে ভর্তি আছে, চলুন তার অপারেশন হচ্ছে আজকে, দেখুন যারা ওপরে, দেখুন ওপরে আমার 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 নিজের কাকা, মানে নিজের কাকা বলতে আমি দীর্ঘদিন তার কাছে মানুষ হয়েছি, তো আপনারা যার কথা বলছেন তিনি হচ্ছেন আমার পরিবার সূত্রে অল্টুদার সূত্র, এবং তিনি কিন্তু মুকুলবাবুর সাথে এখনো অবধি একটা কথা বলেননি। পুলিশ আধিকারিকরা গিয়ে দেখেছেন দমদম লোকসভার প্রার্থী আছে, হ্যাঁ উনি এসছেন পরে, উনি দমদম লোকসভার প্রার্থী এসছেন পরে, এবং যখনই দাদা দেখলেন যে পল্টুদা আছে, পল্টুদা বেরিয়ে যাচ্ছিলেন, আমার বউকে আশীর্বাদ করে বেরিয়ে যাচ্ছিলেন, বললো দেখ আমি শরীরটা তো ভালো না, ইনসুলিন নিয়ে এসেছি, তো যখন বেরিয়ে যাচ্ছে তখন দাদা বললো যে আপনি ভালো আছেন, জাস্ট এইটুকু কথা। তারপরে তো পুলিশরা গেলেন, ওনারা দেখলেন, মানে আমি আপনাদেরকে বলছি যে কোনো তৃণমূল কংগ্রেসের যারা যারা এসেছিলেন তারা তো সকলে আমাকে চেনেন, একবার বলতে পারতেন, ওপরে গিয়ে দেখতে পারতেন। প্রথম কথা হচ্ছে বৈঠক করার জন্য যদি বৈঠকই করতে হতো তাহলে প্রচুর জায়গা আছে সেখানে বৈঠক হতো না, কারোর একটা পুরো পূর্ব পরিকল্পিত যদি এইভাবে কিছু হয় যেটা আপনারা বলছেন এবং যারা বলছেন, যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে বলুন এরকম একটা জনবহুল এলাকায় যেখানে আমার বাড়ি সেখানে তো এটা হতো না, কেন হতো? এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার পারিবারিক লোকরা যারা ছিলেন তারা আতঙ্কিত, একবার গিয়ে দেখুন এটা কি হলো। উনি আসতে উনি যেহেতু আজকে খতুরাপুর সভা থেকে ফিরছেন, আমি ওনাকে সকালবেলায় ফোন করলাম যে দাদা একবার আসো, তোমার যেহেতু আমার মিসেসকে মেয়ে বলে, নিজে মেয়ে বলে ডাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকলেও গোটা দমদম এলাকা, দমদমের নাগের বাজারের অন্তর্গত এলাকায় বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি নেতাদের উপর হামলা চালালো তৃণমূল কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ বিজেপির নেতৃত্বের। আরো একবার বলে দিই যে বৃহস্পতিবার রাতে গোটা ঘটনার সাক্ষী থেকেছে সংবাদ মাধ্যম থেকে দমদম নাগের বাজার সমস্ত এলাকার মানুষজন। তারা দেখেছে কিভাবে ভাঙচুর করা হয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি, তার সঙ্গে রেহাই পায়নি দমদম লোকসভার প্রার্থী শমিক ভট্টাচার্য। বিজেপি নেতাদের অভিযোগ, এই ধরনের হিংসাত্মক লীলা তাণ্ডব চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন ফায়ার অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে বিজেপি নেতা অর্জুন সিং। সরাসরি আমরা অর্জুন বাবুর সঙ্গে কথা বলে নেবো, তার প্রতিক্রিয়া শুনে নেব। অর্জুন বাবু, কালকে মুকুল রায়ের ওপর হামলা করা হয় দমদমে এবং হামলার হাত থেকে রেহাই পাননি বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য, আপনার প্রতিক্রিয়া শুনতে চাইছি। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত জায়গায় ধরনের গুন্ডামি মস্তানি করছে, যেহেতু পায়ের তলা মাটি নেই, মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, তাই মুকুল রায় মতন একজন সর্বভারতীয় নেতা আর আমাদের শ্রমিকরা গাড়ি ভাঙচুর করা হয়েছে। এদের গুন্ডামি ছাড়া শুধু এরাই না, ওখানে যখন পুলিশ পৌঁছেছে ওসআইসি কে মারধর করা হয়েছে। এদের কাছে গুন্ডামি মস্তানি উৎলুট ছাড়া আর কোনো জায়গা নেই, কেন মানুষ এদের সঙ্গে নেই, তাই মরিয়া হয়ে ইনারা এইসব কাজ করছে। অর্জুন সিং এর কাছে সরাসরি আরো একটি বক্তব্য শুনতে চাইবো, যে কালকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল এর নেতা এবং রাজ্য সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি অভিযোগ করেছে যে বিজেপি ভোট কিনতে গিয়েছিল দমদমে, আর তারই আস্ফলন ঘটেছে মুকুল রায়ের উপর হামলা। জ্যোতিপ্রিয় মল্লিক এমন একটা লোক, নিজে নিজের উপরে নিজে একটা ফলস এফআইআর করে নিজের সিকিউরিটি বাড়াবার জন্য আর দর বাড়াবার জন্য মমতা ব্যানার্জির কাছে ওই রকম নাটক অনেকবার করে। ও নিজে জানে পাঁচটা সিটি হারছি, সেই জন্য দিদিমণি কালকে ওকে তাড়াবেন, তার জন্য দর বাড়াবার জন্য ওই সব কাজ গল্পগুলো সাজায়। জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা জানেন না, আমি তো ওর সঙ্গে অনেকদিন ঘর করেছি, আমি চিনি ও কত বড় নাটক বাজায়। অর্জুন বাবু, শেষ প্রশ্ন আর একবার করতে চাইবো, আপনি লোকসভা কেন্দ্রের প্রার্থী, 23 তারিখ নির্বাচনের ফলাফল বেরোবে, তো ব্যারাকপুর থেকে আপনি কি বুঝছেন এবার কি হবে নির্বাচনে? পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি 30+ হবে, ব্যারাকপুর তো আমি বহুদিন আগে থেকে বলছি 200% জিতছি, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ অর্জুন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ফোনতে ছিলেন অর্জুন সিং। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোর সন্ধেবেলায় উত্তপ্ত হয়ে ওঠে দমদমের নাগের বাজার এলাকা, যেখানে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে গোটা ঘটনা সামাল দিতে হয়। আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে উত্তপ্ত হয়েছিল এবং ঠিক কিভাবে ভাঙচুর করা হয় মুকুল রায়ের গাড়ি। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন টাইমস বাংলার ক্যামেরায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বৃহস্পতিবার সন্ধ্যায় মুকুল রায় এবং শমিক ভট্টাচার্যের গাড়িকে ভাঙচুর করে উত্তেজনা ছড়ায় কিছু দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শমিক ভট্টাচার্য এবং মুকুল রায় কি বললেন চলুন একবার শুনে নিই। দমদমে মুকুল রায় এবং শমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পূর্ণেন্দু বসু ঠিক কি বললেন চলুন শুনে নি। নেতা মন্ত্রীরা প্রশ্ন এড়িয়েই যেতে পারেন, কিন্তু এইভাবে সৌজন্যতা ভুলে কতদিন চলবে রাজনীতি, উঠছে প্রশ্ন। সৌম্য ভাদুরীর শিল্পিতা কর্মকারের রিপোর্ট, টাইমস বাংলা।